ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن عبد الله بن عمر رضي الله عنهما أنه قال: نهى النبي صلى الله عليه وسلم عن النذر، وقال: إنه لا يرد شيئا ولكنه يستخرج به من البخيل. رواه الإمام البخاري ومسلم رحمه الله. আমি সহি বুখারীর 6693 নম্বর হাদিসটি পাঠ করলাম। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মানতে নিষেধ করেছেন। নজর যেমন আমাদের দেশে এখানেও থাকতে পারে, নজর মানে যে আমার এই কাজটা যদি হয়ে যায়, আল্লাহ তৌফিক দেয় আর এটা হয়ে যায়, তাহলে আমি 10 জন মিসকিনকে খাওয়াবো, অথবা একটা বকরি জবাই করে গরিবদের মিসকিনদেরকে দান করব, এগুলো, অথবা 2 রাকাত সালাত পড়ব, একটা সিয়াম 3টা সিয়াম রাখবো, এরকম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব নজর মানতে নিষেধ করেছেন। মানে এরকম নজর মানা নিষেধ, মাকরুহ, আহলুল ইলম বলেন মাকরুহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর বলেছেন ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন, এই নজর কিছু ফিরায় না। তার মানে আপনার তকদিরে যা লিখা আছে তা হবেই। অন্য ফর্মে এসছে 6692 নম্বর হাদিসে, ইন্নান নাযরা লা ইউকাদ্দিমু শাইআন ওয়ালা ইউআখির, নজর কোনো জিনিস এগিয়ে দেয় না আর কোনো কিছু পিছিয়ে দেয় না। ওয়ইন্নামা ইউস্তাখরাজু বিন্নাযরি মিনাল বখীল, নজরের মাধ্যমে তাতেকে নেওয়া হয় যে বখিল, কৃপণ। আস্তাগফিরুল্লাহ, যারা আল্লাহর প্রতি সবসময় ব্যয় করে, যারা আল্লাহর প্রতি সময় কাটায়, যারা সিয়াম সাদাকা, যারা নফল সালাত নিয়মিত আদায় করে, ওরা তো আলহামদুলিল্লাহ আদায় করছেই, গরিব মিসকিনদের সহযোগিতা করছেই, সুখের অবস্থা তাওফিক অনুযায়ী দিচ্ছে, আর অসৎ যখন অসুস্থ অবস্থায়, অসচ্ছল অবস্থায়, তখনও সে তার তাওফিক অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করে, এটা সদাকা। কুল্লু মারুফ সদাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ভালো কাজই সদাকা। তো যারা ভালো, সৎ, যাদের মন ফ্রেশ, যাদের মধ্যে কৃপণতা নেই, যারা দানশীল, দানশীলতার গুণ যাদের মধ্যে আছে, ওরা সবসময় আল্লাহর প্রতি ব্যয় করে। তাই ওরা বিপদে আসলে ওরা ওদের জন্য নজর মানার প্রয়োজন নাই। কিন্তু এই হাদিসে বোঝা যায় আল্লাহ পাক তার থেকে নিতে চায় যে বখিল, আল্লাহর পথে ব্যয় করে না। তো বিপদ আসছে, সে এরকম বলে আমার এই যদি বিপদ দূর হয়ে যায়, আল্লাহ যদি বিপদ দূর করে দেয়, আল্লাহ জাতির উপর তার ভরসা এই হিসাবে, তাহলে আমি এরকম একটা গরিব মিসকিনকে খাওয়াবো বা ইত্যাদি। তা এজন্য আহলুল ইলম উলামায়ে কেরাম বলছেন নজর মানা মাকরুহ। আরেকটি কথা হচ্ছে নজর এটা ইবাদা, আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে নজর হবে না। ভালো করে বুঝবেন, যদি কেউ নজর মানে আল্লাহ নাফরমানি করার জন্য, তা পুরা করা জায়েজ না, হারাম। কেউ যদি নজর মানে আল্লাহ ছাড়া অন্যের নামে দেওয়ার জন্য, এটা পুরা করা হারাম, বরং শিরক। কেউ যদি নজর মানে যে আমি এই যে বর্তমান যে বিপদ, এই বিপদ থেকে যদি আল্লাহ আমাকে উদ্ধার করে, তাহলে আমি বাবা শাহজালালের মাজারে একটা বকরি দেব, এটা কি হয়ে যাবে শিরক। অথবা কোনো একটা পীরের দরবারে এটা দেবো, এটা দেবো, এটা হবে শিরক। কারণ নজর ইবাদা, মান্নাত ইবাদা,
কিন্তু এই নজরটা মানা প্রথম নম্বর মাকরু। কিন্তু যদি কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নজর মেনে থাকে, আল্লাহর উদ্দেশ্য নজর মেনে থাকে, তাহলে তা পূরণ করা ওয়াজিব। কারণ অন্য রেওয়ায়তে এই সহি বুখারি 6696 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়ুতিআ আল্লাহ ফালইয়ুতিআহু ওয়া মান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহু। যদি কেউ নজর মেনে নেয় আল্লাহর আনুগত্য করার জন্য, তাহলে সে যেন আল্লাহর আনুগত্য করে, আল্লাহর বিধান পালন করার জন্য। যেমন বর্তমান যে ভাইরাস দেখা দিয়েছে চতুর্দিকে, আপনি এমনি গরিব মিসকিনকে খাওয়ান। আমার কথা হচ্ছে যে আপনারা শুনলেন, নজর মানবেন না। নজর ছাড়াই গরিব মিসকিনকে যত আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন অথবা গরিব মিসকিন, আমাদের দেশ হচ্ছে গরিব, ইন্ডিয়া বাংলাদেশ প্রত্যেকেই জানে, নিজ নিজ তৌফিক অনুযায়ী তার গ্রামে, তার পাড়ায়, তার শহরে যে যতটুকু পারে তার তৌফিক অনুযায়ী ব্যয় করুক, আল্লাহর প্রতি ব্যয় করুক। কিন্তু এবারে আপনি যদি নজর মেরে থাকেন যে আল্লাহর, আল্লাহ যদি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে, কথা বললাম উদ্দেশ্য এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, ওই হিসাবে যদি উদ্ধার, যদি এর থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেন, আমি 100 মিসকিনকে খাওয়াবো, এটা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, এই অবস্থা, এই নজরটা পূরণ করা ওয়াজিব। কেউ যদি বলে আমি মসজিদে কোরআন এবং সুন্নাহর অনুসারী মসজিদে 10,000 টাকা দেবো, এটা দিবে? কেউ যদি নজর মেনে থাকে মসজিদে 1,00,000 টাকা দেবো, কারণ সব সমান না, আলহামদুলিল্লাহ 50 লাখ টাকা দেবে, যে যেভাবে নজর মেনেছে ওইভাবে তার নজর পূরণ করতে হবে। মান নাযারা আন ইয়ুতিআ আল্লাহ ফালইয়ুতিআহু। কিন্তু যদি আল্লাহ নাফরমানির জন্য নজর মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহ। কেউ যদি আল্লাহর নাফরমানি করার জন্য নজর মানে, তাহলে সে যেন আল্লাহর নাফরমানি না করে। তাই বাবা দাদার জন্য, কোনো পীর ফকির দরবেশের জন্য, কথিত দরগার জন্য অথবা দুর্গার জন্য নজর মানা সাফ হারাম, শির্ক, শির্ক। মুসলমান একজন আরেকজনকে জানাবেন, একজন আরেকজনকে বুঝাবেন, এখনো পর্যন্ত আমাদের দেশে অনেক শির্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশে সবচেয়ে বড় যে গুনাহ তা হচ্ছে শির্ক, আর এটা সারা বিশ্বে, কারণ আকবরুল কবায়ের শির্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শির্ক। দ্বিতীয় নম্বর বিদাত, আল্লাহর নাফরমানি, কত রকমের নাফরমানি চলছে আন্তর্জাতিক বিশ্বে, কিন্তু রব্বুল আলমিন তার ইচ্ছানুযায়ী এই একটা রোগ ব্যাধি ছড়িয়ে দিয়েছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী, যেভাবে হোক, যার ফলে দেখেন সবাই এখন আল্লাহর দিকে রুজু করছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর দিকে রুজু করুন। এই অবস্থায় যদি আমরা আল্লাহর দিকে রুজু না করি, তাহলে কোন সময় রুজু করব? আল্লাহর কাছে বেশি করে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ, নিয়মিত নামাজ পড়ুন 5 ওয়াক্ত, সুন্নত সালাত পড়ুন, তাহাজ্জুদের সালাত পড়ুন, সেজদায় গিয়ে কান্নাকাটা করুন, আল্লাহর কাছে চান। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, বিশ্বাস করুন। আল্লাহর দিকে রুজু হয় আমরা সকলে, কান্নাকাটি করি, ফালতু সময় নষ্ট করব না, আল্লাহর কাজে লাগাবার চেষ্টা করব। আমার ভাইয়েরা, তো নজরের কথা বলছিলাম, নজর যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে নজর মানে আর ভালো কাজের জন্য মানে, তাহলে এটা পূরণ করা কি হবে? ওয়াজিব। কিন্তু প্রথম কর্তা হলো নজর মানবে না, নজর না মেনে সবসময় আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ব্যয় করবে, আল্লাহর প্রতি সময় কাটাবে ইত্যাদি। এবারে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিয়মতান্ত্রিক কোনো নজর মেনে নেয়, তাহলে এটা পূরণ করা কি হবে? ওয়াজিব হবে। পক্ষান্তরে যদি আল্লাহর নাফরমানি করার জন্য কোনো নজর মানে, তাহলে এটা পূরণ করা জায়েজ না, হারাম, হারাম। সেদিকে লক্ষ্য রাখবেন, কেউ যেন আমরা এই মুসিবতের সময়, কারণ আমাদের দেশ পীর ফকিরের দেশ, আস্তাগফিরুল্লাহ আলাদিন, দুর্গাপূজারই অনেক, কত রকমের নাফরমানি এই ভাইরাসকে সামনে রেখেও কত রকমের বেদা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের দেশের মুসলমানদের হেফাজত করুন। তো কেউ যেন আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্য নজর না মানে, এটা হলো শিরক। আপনি যদি শিরক করেন, ভাইরাস আপনার উদ্দেশ্য ছিল ভাইরাস যেন যায়,
কিন্তু শিরিক করার কারণে ভাইরাস আরও আসার কথা, কারণ আপনি আল্লাহ নাফরমানি করছেন। তাই আমরা যেন শিরিক থেকে শিরিক মুক্ত ইবাদত করি, আর যত ইবাদত করি অবশ্য অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় ইবাদত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।